যে মা বাপের সেবা যতন আজ বড় হেলা হো ওহে মা বাপের সেবা করা এহে মা বাপের সেবা করে পারলে হেলে গয়া গঙ্গা কাশী পুরা আর কাহু যায় দরকার নাই কে আর কাহু দান করে কো কোনো দরকার নাই কে তবে একটা জিনিসে কিনা আমরা এখন পরের টহরে চলিকে পরের কথা ধরিকে আপন দেবতা আপন ভগবান এগুলা সব বিসরি গেলাই হোক আপন বাপকে ছাড়ি দেইকে আর পর পরের বাপকে আমরা বাপ আর মাই কহিয়ে যাই হোক তেহেটা আমরা বুঝা দরকার আর মানা দরকার আমরা কর ভগবান আমরা কর দেবতা এ মায়ার বাপে এরাই আমরা কর জিয়ত ভগবান আর এরাই আমরা কর দেবতা মায় বাপ যদি মনে করে তেলা हमके गोभेर होते ही मारी थी पर तला है ना आज माय बापे उत्कांति इच्छा थे हमें यह बस मोटा जन्मलो आज माय बापे इच्छा थे माय बापे सेवा जतो ने मानुष ना हो एतक बड़ो हेला हो ताकर खातिर सिधु हमारे नहीं गो সভ্যকার কোন নিয়ম লাগে ওহ মাই আর বাপের সেবা করে তো তারপর খাতির গীতে গীতে কিনা কলা হে গো মাই বাপে Thank you.
इधारे आषाढ़ श्रावण है विपद तारीख क्या करे विपद तारीख को करे तो ओहटा विपद तक काहे करी हगो विपद नहीं हेते कहे के माने विपद ता हमर ताड़ा जाके तारा तक विपद ताकर खातिर ही नहीं तो है को केव की मोने मोने सोची देखला है विपद तक काकर तड़ा के सोचला है नहीं एक तो गल्फ करी दे तो कहाँ जाए है वो पूजा करे लाई तुलिन बा भंगार मैं ऐसे हो पारे जो कोनो मेला थाके से हरि मेला हेवे बजरंग बली मेला हेवे दुर्गा मेला हेवे आर काली मेला हेवे निजे सब कोनो इंद्रावास ना है और पोरे छाच कोले ही होई কিন্তু বিপদ তারিনি যে বিপদ তারিবে ওয়াত এখন ওয়ার নামে তিন্দ্রে বাস হই নাই মানে পরের ঘরে আছে ও তো হেগো মনে মনে কি ভাবে দেখে তো যে যার জন্য এই বিপদ তারিনি টা কইছ বিপদটা যাতে করে আমার তারায় মানে আমার ঘর বিপদটা নাই আছে সেই জন্য কইছ ওই জন্য করে বিপদ তারিনি টা तो देखा जे हमारा विपद तारी करियो विपद तारे खाती ते हम ओहो तुलिन जाई हलो कि ना चंदा दिया दक्षिण जा तोरा बाचले हबो तोरा बाचले है सब का करे ओस नहीं जे गांव है जे सो सब गांव एक 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 नियम नाइ खे जे गांव है जे सो जे गांव है जे सो एसोन एसोन गांव गांव है जे ओरा कर एक सुकुरे चांदा लगा फिरी नी तड़ाए हे रे बाबा विपद तक ये फिरी फिरी तड़ावे वहाँ के कोनो किछु दिवे तो बनो ए जो पुष्करा तड़ाए যখন ফুল বাপড়ায় সে এরকম ঘাট কামানোর কাজ করে দিত পুষ্করা তাড়ায় থন তো তার জন্য একটি কি লাগে খুকড়ানো হাঁস
छोटा होके ने बोली दे वो झोलाए भरे तक घरे जाए बोली तो पुकड़ी भी बगना मरा हाँस चाहे पुष्करा तड़ावार जन्य चाहे एक हाँस तो सही रकम तबे ना पुष्करा टा जाए एक हाँस दिवे तबे जाए तो विपद तो ताड़ते गेले किछु घुष चाहिए না দেখবেন এমন এমন গা আছে হয়তো আপনাদের এখানে বলছেন যে চাঁদা লাগে না ভালো তবে দক্ষিণাটা লাগে তবে তোমাদের চাঁদে বিপদটা হ্যাঁ তুমি দেরিয়ে তাড়াবে কেন না তোমাদের চাঁদা লাগে না আর যেগুলো চাঁদা লাগে না 100 150 করে চাঁদা লাগে তো দেখুন না এক একটা ওইরকম পূজা যেখানে হয় যেখানে পূজাটা হয় সেখানে কমসে কম 100-150 জন মেয়ে লোক যে পূজা করতে তে 100 জনের যদি 100 টাকা করে ঠাকুরকে চাঁদা দেয় তাহলে কত হইল 10,000 টাকা ঠাকুরের কতনার ভোগ দিবে মানলি আমি 1,000 টাকা যদিও 1,000 এর আনিবে না কুটরা কুটরা করে করে দেইনি ওয়ার মধ্যে সুতা আনবে তোমরা ঘাস নিয়ে যাবে তাহলে কুলি করে ইয়ার পরে ঘর থেকে ওর কেউ ডালায় তো কে থালায় যে যেমন ফল ডল বাবুর বাপকে আনা করাবে তার আগের দিনে করিও না নাই ইয়ার বাদে ওইখানে যায় পূজা করার বাদে যখন সুতাটা বাঁধা করাই হয় যেটাই বিপদটা তাড়িবে ওইটাই তাড়া না সুতাটাই আর ঘাসটাই তো যখন ওই সুতাটা বাঁধা করাই ঠাকুরকে ঠাকুরকে যখন সুতা বাঁধা করাই তখন আর গড়লা ছিঙে দণ্ডবোধ করে আর ঘুরে দক্ষিণা লাগে না 10 টাকা আজকালের 5 টাকার যুগ নাই 5 টাকা বলবো চলছেই নেই তাহলে মিনিমাম 10 টাকা আরো 100 জনের 10 টাকা করে কত হইল আরো 1,000 তাহলে আরো 1,000 মানে ঠাকুরের ওই চান্দা 10,000 লে 1,000 খুঁজেছিল ভোগে সেটা পূরণ হয়ে গেল 10,000 তো এগো বলো না ভালাই এই বিপদ তারিণটা কখন হয় দেখবে হয় আষাঢ় কি শ্রাবণ আষাঢ় কি শ্রাবণ তো এই আষাঢ় আর শ্রাবণ মাসটা আমাদের চাষা ভোষা ঘরের লোকের মানে কি বলে ওটা সে যেমন বলে না অমাবস্যার রাত তেই আষাঢ় শ্রাবণটা আমাদের চাষা ভুষা ঘরের লোকের সেই রকমই ওই দিন একটা দিন যদি আমার 200 টাকা হাতে থাকে হাল হাইলা এবং মুনিশের কামিনের হামিটুকু ভালো করে তরি তরকারি খাওয়াতে পারি নাই তো 5 কেজি সার আনি আমার তলাটা এখনো বড় হই নাই তলাটাই ঝিটতে পারি ঠাকুরকে দিলে 110 টাকা ইয়ার পর সেদিন তো বাবা ঘরে রই মার কিংবা ভাত খাবে নাই বাবুর বাপকে বাজার লা আনা করাই যে ফল ডল পূজা করতে যাবার জন্য খাবার জন্য আরো 50 টাকা ইয়ার পর ঘরে রাইতে ভাত নুন লক্ষ্মী খাবে নাই তার জন্য চাই পুরি কি সেও কি সুজি কি অন্যান্য খাবার তার জন্য আমি ধরে দিলি আরো 50 টাকা 100 টাকা ঠাকুর কে দিলে 110 টাকা 210 টাকা গেল সবাই মিলে গুটাই নিয়ে ঠাকুর ঘট গেল 10,000 টাকা যদি 3-4 জন পরিবার হয় ঠাকুরের 2 থেকে 3 মাস আরামসে তেল নুনটা যা পাইরা গেল তো হে গো বলো না তোমার ঘরলে 200-250 টাকা ঘরলে পাইরা যায় আর ঠাকুরের ঘরকে যাই সামাইলো তো বিপদটা কার হইল বিপদটা তারাইলো কার ঠাকুরের তবে বা বেকার উপাস করে মুচ্ছ এগো উপাস কাপাস করে কোন ধর্ম হয় নাই কোন ভগবানকে পাওয়া যায় নাই আজ এই করোনা ভাইরাসটা আসা প্রায় 2 বছর হতে চলেছে তো ইয়ার যে প্রতিষেধক হিসাব যে টিকাটা দিছে আজ মনে হয় 6 মাস আগুলে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করার পর মানুষের শরীরে প্রয়োগ করছে
পরীক্ষা করার পর কিন্তু আমরা কোন পরীক্ষা না করে ওদের দেখে নিয়ে লোকের দেখে দেখে আমরা আজ এটা সেই ফুসড়ি করতে ঘা হয়েছে। আরে বাবা এইটা আমাদের লোহেই গে, আমাদের কোন মূর্তির পূজাই লোক, আমাদের কোন আকৃতির পূজা লয়, কোন মেড়ের পূজা লয়, আমরা যাহা পূজা করি আমাদের পূজা হলো প্রকৃতির পূজা। কিছুদিন আগে তাই কার্তিক মাসটাই পাইরা লোক সবাই করেছ বান্না পর, এগো কোন মেয়ের ছিল নাকি, কোন মন্ত্র বলেছিল নাকি? তাহলে আমরা শুকনা কাঠের পূজা করি, আমরা জলের পূজা করি, আমরা মাটির পূজা করি, আমরা প্রকৃতির পূজক, আমরা ওই আকৃতির পূজারি লোক। জানবে যেটাই মেয়ের আছে যেটাই আজকাল তো হয়ে গেছে প্রতিমা, যেটাই দেখবে প্রতিমা আছে জানবে যে পরবটাই আমাদের লোভে। তো আমরা আমাদের দেবতা আমাদের ভগবান আমাদের ধর্মকে ছাড়িয়ে দিয়ে আমরা পরের ধর্মটার দিকে আগান যাচ্ছি, এটা আমরাকে বুঝা দরকার, এটা আমরাকে জানা দরকার। এমন দিন হয় যে বাবুর মা ভাল নিয়ে আর ঘর কেছে খেতে ভালছে বাসাম, বাবুর মা এখনো বাসাম নিয়ে আসছে না, সেই দিন পড়ে গেছে ওর বিপদ তারে না, কি দ্বারা সঙ্গ ছাড়ে চলে যাচ্ছে তুলি, কখন যাবে খেতে বাসাম নিয়ে? বাবুর বাপে দেখছে বেলা ঘুরে যাচ্ছে, তাও আমাদের বাবুর মাই বাসাম নিয়ে আসছে না, ছোট পিটাই ঘর আসিছে, আছে দেখছে না বাবুর মাই সে ওই ফলের থাল নিয়ে আর বাইরে আছে পূজা করতে, দেন গো বাবুর মাই এক ঘটি চলবে যখন তোদের তার কোনো ইয়ে নেই, সকাল না আমি উঠলি ঝাঁট পাট করলি, গোবর দিলি, সিনালি, নাহালি, রাঁধা বাটা করলি, আর এখন এটা সবাই আমাকে ছাড়ে চলে গেল পূজা করতে লাগে, এখন আমি কখন যাবো? তোর হাতে একটু জলটাও তো মালিতে পারছি, আর ফল ডল সাঁজাই, গিলাসে দুধ সাঁজাই, আর কথা গেল মাটির ঠাকুরটার পাশ, গিলাসে দুধ লেগেছে কিনা ও খাবে, ঘরের ঠাকুরটা এক গিলাস জল খুঁজলো পাইলো না, যার মনটা ঢেলে দিলে গোল গোল করে গোটা গা ও ধোঁয়াই নেন, উয়াকে লেগে দিল গিলাসে করে দুধ। কাজেই আমরা যেগুলা আমাদের দেবতা, যেগুলাকে আমাদের সেবা করলে আমাদের ধর্ম হবে, আমরা সেইগুলা করতেই এখন ছাড়িয়ে দিয়েছি। তো তাই কি বলছে গীতে গীতে, তবে সেটা কি আর আমরা করে পারিও, সেবা করে পারে তা করলে পুণ্য আর কেধিক নেই, লোকে যতকে কহত গয়া গঙ্গা কাশী পয়রা যাহাই যাবে হে কাহু কেলে থাহান নেই, আর যতকে দান করবে হে কোন লাভ হেতো নেই। মোট কথা এহে গৃহস্থ ধরম হলো মাই বাপের সেবাটাই আসল, তবে সব মানুষই তো সেটা করত নেই,
माय बाप मरी गेल बादे पेछु पछता जे हाय रे हमर किना हेली माय बापक ऋण शोध करे पालियो नहीं। तो भाई इटा सच्चा दरकार माय बाप बाची रहे खुने मरण बादे तो सोची के आर कोन लाभ नहीं কথাই কথা হে যে মন লাখ ন ষোল লাখ আর বললি ন ষোললি মরল বাদে কি দুনিয়ায় আর কঠো নিহি যা সুচি দেখা যে মাই বাপের সেবা যতনে মানুষ এলাই হো যে মাই বাপের সেবা যতনে আমরা বড় হেলাই হো ওহে মাই বাপের সেবা করে পারলেই হেলেই ওরা আসিছে মাতৃঋণ আর পিতৃঋণ সবে তাইলে রেহাই পাবে। তো সেটা কেশন করি কেশন করি এগো সেবা পদ ও সবাই সেবা সবাই সেবা মাই বাপেক সেবা করা মাই বাপেক সেবা করবে হে মাই বাপেক সেবা করবে হে অকল্যে আর পুণ্য কেথি গলহি তেহে যে মাই বাপেক সেবা করে কথা গো এ মাই বাপকে কখন সেবা করবে
কখন করে হেতে এ মা বাপের সেবাটা কহা গো দেখা আমার মাই বাপ এখন দুনিয়া ঘুরি বলে তো আমি যখন ছোট রহেলি তখন আমার মায়ে যখন কাঁদে তেলি তখন একটু দুধ পিয়া দিয়ে এটাই করতে সবে মায়ে তো হিসাব করি কে দেখল যে সকালে সাঁজ তড়ি আমার মায়ে কত না নাই আর সাঁঝে দুই পয়লা চার পয়লা খাওয়াই তো অহ যে ছোট বেলা যে আমাকে দুধ পিয়াই সেবা যতন করি কে আজ এত বড় করল তোহটা শোধ হেতে গেল বুঝে নি পাল আমার মায়ার বাপ এখন দুনিয়া খাইতে বলছে দুনিয়া খাইতে পাচ্ছে তো আমি যখন ছোট ছিলি যখন চলতে না পেরেছিলি তখন আমার বাপে আমাকে আঙুলটাই ধরে সারাই চলতে শিখাইছে যখন খাতে নাই পারেছিলি মায়ে হোক বাপে হোক কাকাই হোক কাকি হোক দাঁতে চিবান চিবাই আর হামকে আর মহেল বাইর করে হামকে খাওয়া নিয়েছে আমি যখন নাই পাইতেছিলি তখনই দিয়েছে এখন আমি পাচ্ছি আমার বাপে আমার মায়ে এখন দিছে নাই দিছে তো আমি বলছি আমার মায়ার বাপ এখন দুনিয়া খাটতে পাচ্ছে যত সময় হামকে মায়ে টুকু টুকু করে নাই চাঁদ আর দিনে মিলে দুপয়লায় দুধ খাওয়াচ্ছে দেখুন আমার মাইকে সকালে দুপয়লা আর সাঁঝ দুপয়লা চার পয়লা দুধ খাওয়াবো তো ছোটর বেলা আমাকে দুধ খাওয়ায় সেবা যতন করে যে আমার ঋণী আছে মায়ের বাপের কাছে সেই ধারটা আমার এখন শোধ হবে কোনো নাই হ্যাঁ কিনা গো নি হেতে কাহে না ওহ আমার মায়ার বাপ এখন দুনিয়া তো খাটি বলে পারে তোর মায়ার বাপকে সেবাটা কখন করার দরকার কখন করে হেবে হ্যাঁ তো এ হে তাই কো হে তো আমি তো খোঁজি বলে এহে কথা তাই হ্যাঁ সেবাটা কখন করে সেবা তো একটা সময় আমি শেষ এক সময় যখন ওরাকল দেহিটা অচল হয়ে যায় ওহে সময় সেবাটা করার দরকার তো কিনা কলা হে হে গো মাই বাপ বুঢ়ায় যা
बुढ़ा माए बाप शाश शुर सेवा करे पारे हेले बुढ़ा समय बेटा बेटी गीते गीते किना कोला है कांदे देखा कांदे Thank you.
ভাজন কোন মানুষ বুঝাইল বাদে অহ দেহিতে ধীরে ধীরে অচল হয়ে যায় তখন আর কোন কাম পাট করে পারত নেহি তখন মায় বাপ বলি জাত গিদর আর গিদরে বনে ওখরা কর মাই আর বাপ ওহে সময় গিদরে যদি অহ বুঢ়া মায় বাপের সেবা করে পারে হেলেই ওরা আসিছে সভে তাই দেহাই পাওয়ে তবে একটা কথা কিনা লো জাগরে মায় বাপ মরি যাত ও লোকটা একেবারে টুয়র বনি যায় ওই মনে মনে সোচে যে আজ হামর বাপ হামকে ছাড়ি চলি গেলা আর কি হামর এই দুনিয়ায় কোনো আহে তখন যতে কুটুম পাটুমকে খবর দেইকে ডাকেন কাহে ওরা ঠিক বল বুদ্ধি আর ভরসালে খাতির আর ওরাকে সেবা করে খাতির কাহে নো কলা হে কুটুম সবাই নকি করি ধরম নাহে তাকর খাতির তো গীতে গীতে কিনা কলা হে কিনা কলা গো ও তুই যাই না চলি সমাজের অনেক অনেক লোকে কহ যে এটা আর একরা কিনা রকম বাপের কাম করলাহে রে পুরুত নাই খেলে বাহুন নাই খেলে এটাই কি শুদ্ধ হেতে তে এ কোনটা শুদ্ধ আর কোনটাই অশুদ্ধ তোরা একটু কবে একটা ছোট মোট আমি গল্প কহে একটি চুটরি ছিল গো চুটরি তো চুটরিটির একটি বেড়ে সুন্দর বিটি ছিল তো চুটরি মনে মনে করে রাখিয়েছে যে আমার এতনা সুন্দর বিটিকে শালা আমার এই চুটিয়া সমাজে কারো কোন চুটিয়ার সঙ্গে চুটরির সঙ্গে বিহানায় দিব
ও মনে মনে সোচে রেখেছে যে দুনিয়া যে সব দিক দিয়ে বড়, রূপে গুণে বলে সব দিক দিয়ে যে বড়, তার সঙ্গেই আমি আমার এই সুন্দরী বিটির বিহারি। তো সেই চুটরিয়ে খুঁজতে খুঁজতে সন্ধান করতে করতে সন্ধান পাইল কি না, সবাইলে বড় নাকি বটে সূর্য। তো খুঁজতে খুঁজতে চলে গেল চুটরি সূর্যর কাছে। সূর্যকে বলছে, বাবা আমি তো বহুত দিনের লে বহুত খুঁজে 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 আজ জানতে পাইছি যে তুমি নাকি দুনিয়ায় সবাইলে বড়। তা আমার একটি বেড়ে সুন্দর বিটি আছে বাবা, আমি মনস্থির করেছি যে আমার অত সুন্দর যখন বিটিটি আছে চুটরি সমাজে, তখন ওই আমার সুন্দরী বিটিকে আমার ওই চুটরি সমাজে কোন শালার হাতেই বিটিকে তুলে দিব না। আমি ঠিক করেছি যে এই দুনিয়ায় সবাইলে বড়, তার হাতেই আমার বিটির সঙ্গে তার হাতেই আমি আমার বিটিকে তুলে দেব। সূর্য তো সিলিন্ডার বলছে, না বাবা এটা তুমি ভুল জানিয়েছ, কেন এই দুনিয়ায় আমি বড় নহি, আমারলে বড় আরো আছে। বলছে, কে বড় বটে তাহলে তুমি বলো না। সূর্যই বলছে, আমারলে বড় আছে সে হইলো বাদল, কেন কোন কোন সময় দেখবে বাদলটা সূর্যটাকে ঢাকায় দিয়ে, তো বড় না হলে কি করি ওকে ঢাকাতে পারবে। সেই চুটরি চলে গেল খুঁজে খুঁজে বাদলের কাছ, বাদল কো যাই যখন ওই কথাটাই বললো, বাদল সিলিন্ডার বলছে, না বাবা এটা তুমি ভুল জানিয়ে আছে তো, কেন না হামাল আমি এই দুনিয়াতে বড় নাই কি, হামাললে বড় আরো একজন আছে। তো বলছে, কে বড় ওঠে তোমার লো? বলছে, হামাললে যে বড় সে হলো হাওয়া, ওই একটুকু দেখিবে একদম হাওয়াই সবকে উড়ায় একদম ফাঁকা করে দেয়। তখন সেই চুটরি চলে গেল হাওয়ার কাছে, হাওয়াকে যাই যখন ওই কথাটাই বললো, হাওয়ায় সিলিন্ডার হয়ে বললো, না বাবা আমি তো বড় লোহি কি দুনিয়ায় আমার লোক বড় আরো একজন আছে। না বলছে, তোমার লোক বড় কে আছে? ওই যে ভাঙা পাঁচিকটা। তো বলছে, ও কি করে তোমার লোক বড় হলো? বলছে, আরে বাবা আমি ঘর লোকের ঘরে এটা বেস্টা যদি দুটা তিনটা হুক দিয়া থাকে তাও তাড়ে ইয়ার খোলা লোক আর খেলা লেগে ফেলাই না, পুয়াল ঘরকে তো লোকে খুঁজেই পাই না, চুঙ্গি খাপড়ার ঘর টালির ঘর টিনের ঘর সবকে তাড়ি আমি ফেলাই দিই, ইখি নিলে হাও 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে লেগে ফেলাই, কিন্তু সারা ভাঙা পাঁচিরটাকে আমি হিলাতেও পারিনি। কাজে ওই ভাঙা পাঁচিরটা হইলো আমার লোক বড়। সেই চুটরি চলে গেল ভাঙা পাঁচিরের কাছে, ভাঙা পাঁচিরকে যায় সে কাকুতি মিনিতি করছে ওর সুন্দরী বিটিকে বিহা করার জন্য। ভাঙা পাঁচিরও হাত তুলে সিলিন্ডার, বলছে, না বাবা এই দুনিয়ায় আমি এই বড় বলতে পারিনি, আমারলে বড় আরো একজন আছে। বলছে, তোমারলে বড় আরো আছে? বলছে, হ্যাঁ। তো বলছে, তাহলে কে বটে তোমারলে বড়? অসুস্থ আমি ওয়ার কাছকেই যাব। তো বলছে, আমারলে যে বড় সে আর কে হল ওই চুটরি? বলছে, ও কি করে বড় হলো? বলছে, দেখেও নাই, 25 ইঞ্চির হোক আর 30 ইঞ্চির হোক আর 4 ফুটের দেওয়ালটাই হোক পাঁচিরটাই হোক, ওকে কাটাই পার পার ভুলুক করে দে, আমার লোক বড় বটে বলে না আমাকে পারে। তো সেই চুটরি ঘুরে ফিরে কোথায় যাব? চুটরির কাছে মানে আপন সমাজে চলে আসে, কাজে সমাজ ছাড়া কোনো রেহাই নাই আর সমাজ ছাড়া কোনো কুটুম ¡Gracias!
যদি আমাদের এই সমাজের লোক নিয়ে বাপের ঘাট কামান ক্রিয়াটা অশুদ্ধ হয়ে থাকে তো তাহলে কাল দিনে যদি ওরা বেটার বিহা দেয় বিটির বিহা দেয় তো কোথা দিবে গোবা মন ঘরে না মাত ঘরে তোটা কি তখন শুদ্ধ হবে কুর্মি বা মাত ঘরে দিলে তখন কি করে বিয়াটা শুদ্ধ হবে তাহলে ওর একটা বেটার বিয়া বা বিটির বিয়া বামুন ঘরে দিতে হবে তো যাই হোক দেখুন দেখা পাঁচ কুটুমের সমাজকে উঠাওয়ে পার আর পাঁচ কুটুমের সমাজকে ডুবাওয়ে পার কুটুম ছাড়া কোনো রেহাই নেই আর কুটুম ছাড়া কোনো গতি নেই দেখা যেসন আজুগলে দশ দিন আগুই কাশীনাথ বাবু প্রকৃতির নিয়ম মানিকে আর মরি গেলা হাত তো ওরাকর ছোয়া কয়টা বেটা হাত দুইটা কিনা কিনা নাম হিমাংশু আর সুধাংশু সুধাংশু আর হিমাংশু হিমাংশু বড় এ কাশীনাথ বাবুকর ছোয়া সুধাংশু আর হিমাংশু বাবু একেবারে টুয়ার হয়ে গেল তো এহে টুয়ার গিদরকে বল বুদ্ধি আর ভরসা দেওয়ার খাতির আজ এতে কুটুম বাটুম হিত মিতান আজ জড়ো হেলা হা তাকর খাতির কুটুম জনকেও শিউরণ করি ও কেশন করি কেশন করি হে গো দুই হাত জড় করি Thank you.
खाई दी।